তো প্রায় আমার দু মাস পর এসছি বাপের বাড়ি, ঠিক আছে? তো বাপের বাড়ি কাজ চলছিল, সেই জন্য আসতে পারিনি। তো আজকে আমি আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে দু মাস আমার মা মামার বাড়ি ছিল, তো মামার বাড়ি থেকে আজকে বাড়ি ফিরেছে, তো আমাকে ভাই নিয়ে এসছে এই জন্য কাজ করার জন্য। কিন্তু আমি কাজ না করে ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি, শুধু সিঁড়ি ঘর হয়েছে, মানে সিঁড়িটা হয়েছে, ঢালাইটা হয়েছে ওপরে। আর এই মেঝেগুলো দেখতে পাচ্ছ, মেঝেগুলো এখনো কিচ্ছু করা হয়নি, সোলিং পেতে রেখে দিয়েছে, মার্বেল বসাবে বলে তাই ছেড়ে দিয়েছে এমনি। তো ঘরে ঢুকে গেছে, কারণ কতদিন বা মামা বাড়ি থাকবে। এই ঘরে আপাতত বিছানা পেতে বাবাকে শুয়ে দেওয়া হয়েছে, আর এখন দেখতে পাচ্ছ সব এলোমেলো হয়ে রয়েছে, কিচ্ছু সেটিং করা হয়নি। তো সবে এসছি, এবার সব সেটিং করা হবে। বাইরে দেখো অবস্থা, সব একদম অবস্থা খারাপ হয়ে রয়েছে। আমার দুই ছেলেকে দেখো, তো চলো তোমাদেরকে গিয়ে ছাদটা দেখায়। ছাদ এখন মেরা ছাদ, আমার ছেলেদের ওঠার মতন এখন জায়গা হয়নি, কারণ উঠলেই পড়বে। কিন্তু আমার সুবিধা হয়েছে ভিডিও করার জন্য, রিলস ভিডিও। কি করে দেবো, এই দেখো নেড়া ছাদ এখন করে রেখেছে। আর ওই সাইডটা দেখো আগুন ধরে নিয়েছিল, তো নেবানোর জন্য অনেক চেষ্টা করেছে, নিবেও গেছে এখন, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবার ওপর থেকে। দাঁড়া দাঁড়া পড়ে না যায়, আর বেশি কথা বলবো না, কথা বললে রেগে যাচ্ছে সব, বলছে কাজ করছিস না, খালি ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তো এখনো মতন টাটা।